একটা জঙ্গলে শেরখান নামের খুবই বদমাশ সিংহ থাকত, আর জঙ্গলের সব পশুরা শেরখানের নামে খুব ভয় কাঁপত। শেরখান যখনই জঙ্গলে হাঁটতে বেরোত, তো জঙ্গলের সব পশুরাই নিজের প্রাণের ভয় নিজেদের ঘরে ঢুকে যেত। আর শেরখানের যেই পশুকে খাওয়ার ইচ্ছে হতো, ও তাকেই মেরে খেয়ে নিত। এমনকি শেরখান বাচ্চা বুড়ো কেউ ছাড়ত না। জঙ্গলের সব পশুরা শেরখানের আতঙ্কে তটস্থ ছিল। সেখানে শেরখানের মন্ত্রী চার্লস, যে কি আসলে চিতা ছিল, শেরখানের থেকেও বেশি বদমাশ ছিল। ও সারা দিন শেরখানের কানে জঙ্গলের পশুদের বিরুদ্ধে কথা বলতে লাগত, আর কানে কানে বলতো যে এই সময় জঙ্গলের কোন পশু বেশি হৃষ্টপুষ্ট। শেরখান নিজের মন্ত্রী চার্লসকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। এরকমই একদিনের কথা, জঙ্গলে খরা হয়ে যায়, জঙ্গলের সব জলাশয় শুকিয়ে যায়, শুধু একটা পুকুর ছেড়ে। শেরখান আর ওর মন্ত্রী চার্লস সেই পুকুর থেকে জল খাচ্ছিল। তখনই শেরখানের মন্ত্রী চার্লসের মাথায় একটা অদ্ভুত প্ল্যান আসে। ও শেরখানের দিকে তাকিয়ে বলে, মহারাজ, জঙ্গলের সব পুকুর শুকিয়ে গেছে, শুধু এই পুকুরটাই রয়ে গেছে। তোমার বলার মানেটা কি বন্ধু? আমার বলার মানে হচ্ছে, জঙ্গলের সব জন্তুরা যদি এখান থেকে জল খায়, এই পুকুরের জল শেষ হয়ে যাবে। তুমি আমার প্রিয় মন্ত্রী আর একটা ভালো বন্ধু, তুমি আমার কত খেয়াল রাখো। এটা বলে শেরখান নিজের মন্ত্রী চার্লসের সাথে নিজের গুহায় পৌঁছায়। আর চার্লস গিয়ে জঙ্গলের সব পশুদের কাছে ঘোষণা করে যে আজ থেকে জঙ্গলের কোনো পশুই সেই পুকুরে জল খেতে পারবে না, আর যদি কোনো পশুকে সেই পুকুরে জল খেতে দেখা যায়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে মেরে দেওয়া হবে। শেরখানের এই ঘোষণায় জঙ্গলের পশুদের মধ্যে ভয় ছড়িয়ে যায়, কিন্তু কারোর এই সাহসটা ছিল না যে এই ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, কারণ শেরখান আর চার্লসের জুটি খুবই শক্তিশালী ছিল। কয়েকদিনের মধ্যেই জঙ্গলের সব পশুরা জলের অভাবে ছটপট করতে লাগে। আর কয়েকদিন পর জঙ্গলের সব পশুরা এক জায়গায় একত্র হয়। হাতি দাদা, যে জঙ্গলে সবার থেকে বেশি বয়স্ক ছিল, সে সব পশুদের দিকে তাকিয়ে বলে, আমরা এরকম কতদিন চেষ্টায় কষ্ট পাব, এইটাই যদি চলতে থাকে তো এক এক করে আমরা সবাই তো মরে যাব। মিঙ্কু বাঁদর, যার বুদ্ধি হাতি দাদার থেকে একটু কম ছিল, সে হাতি দাদার দিকে তাকিয়ে বলে, আমরা কি বা করতে পারি হাতি দাদা, আমরা তোর মোকাবিলা করতেও পারবো না। আমার মনে হয় আমাদের সবাইকে জঙ্গল ছেড়ে এখান থেকে চলে যাওয়া উচিত। আমি অন্য জঙ্গলেও ঘোরাফেরা করি, সব জায়গায় একই দৃশ্য, ওইখানেও শেরখানের মতন রাজাই তুমি পাবে। মিঙ্কু বাদুরের এই কথা শুনে হাতি দাদা উদাস হয়ে বসে পড়ে, আর সেখানে থাকা বাকি পশুরা নিরাশ হয়ে নিজের নিজের ঘরে চলে যায়। কিছুদিন এভাবেই কেটে যায়। আর সেই জঙ্গলে হ্যারি আর এডওয়ার্ড নামের দুই হরিণ ভাই থাকত। হ্যারি হরিণ এডওয়ার্ড হরিণের থেকে বয়সে বড় ছিল। একদিনের কথা, হ্যারি হরিণ গভীর ঘুমে ছিল। ওদিকে এডওয়ার্ড হরিণের জলের তেষ্টায় প্রাণ যায় যায়, তো নিজেকে মনে মনে বলে, জঙ্গলের জানোয়াররা মূর্খ হয়ে গেছে, ওরা তো বুঝতেই পারছে না, যদি আমরা জল না খাই তাহলে এমনি মরে যাব, তার চেয়ে বলো জল খেয়ে তারপর মরে যাই। এটা বলে ও নিজের প্রাণের আর কোনো পরোয়া না করে সেই জঙ্গলের পুকুর ধারে পৌঁছে যায়, আর সেই পুকুরের জল খেতে লাগে। সেই পুকুরের জল খাচ্ছিলই, তখনই একটা সুন্দর দেখতে রং বেরঙের বড় মাছ ওর সামনে আসে। তুমি এই পুকুরের জল খেও না, তুমি কি তোমার নির্দয় রাজার আদেশ শুনোনি? হ্যাঁ, আমি শুনলাম, কিন্তু যদি জল না খেতাম তাহলে তেষ্টাতে তো এমনি মরে যেতাম। এডওয়ার্ড হরিণ এই কথাটা বলেছিলই কি, তখনই ওর কানে কারোর গর্জনের আওয়াজ আসে,
আর যেই ও ঘুরে দেখে তো পিছনে শের খানের মন্ত্রী চার্লস চিতা দাঁড়িয়ে রেগে ওর দিকে গর্জন করছিল। এডওয়ার্ড হরিণ ভয়ের চোটে কাঁপতে কাঁপতে ওর দিকে তাকিয়ে বলল, আমার অনেক চেষ্টা পাচ্ছিল, আমায় ক্ষমা করে দাও। তোর এত সাহস হরিণের বাচ্চা, রাজার কথা অমান্য করলি তুই, তুই তো আজকে মরবি। এটা বলে চার্লস চিতা এডওয়ার্ড হরিণকে খুব কষ্টদায়ক মৃত্যু দেয়। আর এই সব কিছু সেই পুকুরের বড় মাছ চোখে জল নিয়ে দেখে ফেলে। একই সাথে গাছের ওপর বসে থাকা মিঙ্কু বান্দরও এটা দেখে নেয়। আর তখনই দৌড়ে দৌড়ে হ্যারি হরিণের কাছে যায় ও সব ঘটনা হ্যারিকে জানায়। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে হ্যারি দৌড়ে দৌড়ে সেখানে যায়। চার্লস চিতা ততক্ষণে চলে যায়। এদিকে হ্যারি হরিণ নিজের ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কাঁদতে লাগে। তোকে মারণ করেছিলাম আমি ছোট ভাই, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তুই যদি আমার কথাটা শুনে নিতিস তাহলে আজ বেঁচে থাকতিস, কিন্তু তোর মৃত্যুর প্রতিশোধ তো আমি নিশ্চয়ই নেব। আমি শের খান আর চার্লস চিতার থেকে প্রতিশোধটা নেবই। কিন্তু তুমি এটা কি করে করতে পারবে? ওরা তো অনেক শক্তিশালী। মিঙ্কু এটা বলেছিলই তখনই পুকুরের ভেতর থেকে একটা রং বেরঙের আলো বেরিয়ে আসে। আর দেখতে দেখতে ওদের চোখের সামনে সেই বড় মাছটা একটা পরী রূপ নিয়ে নেয়। তুমি কে? আমি হলাম জাদুই পরী। এই পুকুরে অনেক বছর ধরে মাছের রূপে ছিলাম। যদিও তোমাদের জগতে আমার হস্তক্ষেপ মানাই আছে, তবু এই হরিণের চোখের জল দেখতে পাচ্ছি না। পরীর কথা শুনে হ্যারি হরিণ কাঁদতে কাঁদতে বলে, তুমি তো জাদুঘর পরী, আমার ভাইকে বাঁচাতে পারবে? না হরি, জীবন মৃত্যু শুধু ভগবানের হাতে থাকে, এতে আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমি তোমার সাহায্য নিশ্চয় করতে পারবো। তুমি শের খান আর তার মন্ত্রীটাকে মেরে ফেলো, তার চেয়ে বলো সাহায্য আর কিচ্ছু হবে না। না, ওরা নিজেরাই একে অপরকে মারবে। এটা বলে জাদুই পরী নিজের হাতের লাঠি মিঙ্কু বান্দর আর হ্যারি হরিণের ওপর ঘুরিয়ে দেয়। সেই ছড়ি থেকে উজ্জ্বল আলো বেরিয়ে ওদের দুজনের মুখের উপর পড়ে, আর তারপর হঠাৎ সেই আলো বেরোনো বন্ধ হয়। মিঙ্কু বান্দর, তুমি শের খানের কাছে যাও আর ওকে বলো যে চার্লস চিতা তোমাকে মেরে এই জঙ্গলের রাজা হতে চায়। আর হ্যারি হরিণ, তুমি চার্লস চিতার কাছে যাও আর ওকে গিয়ে বলো যে তুমি জঙ্গলের আসল রাজা। তারা কি আমাদের কথা শুনবে? আমি তোমাদের ওপর জাদু করে দিয়েছি, তাই জন্য তোমাদের মুখ থেকে বেরোনো প্রত্যেক শব্দ ওরা সত্যি বলে মনে করবে। কিন্তু এই জাদুর শক্তি কিছুক্ষণেরই, তাই তোমাদের এই কাজ তাড়াতাড়ি করতে হবে। তারপর হ্যারি হরিণ আর মিঙ্কু বান্দর দৌড়ে দৌড়ে চার্লস চিতা আর শের খানের কাছে যায় আর পরস্পরের বিরুদ্ধে রাগাতে লাগে। ওদের মুখ থেকে বেরোনো প্রত্যেক শব্দ ওদের কাছে সত্যি বলে মনে হতে লাগলো। আর ওরা রেগে গিয়ে পরস্পরের সামনে আসে। তোকে এই জঙ্গলের মন্ত্রী বানিয়েছিলাম আমি, তুই আমাকেই মেরে এখানকার রাজা হতে চাস? তুমি আমাকে জঙ্গলের মন্ত্রী বানিয়ে কোনো বড় কাজ করনি। আমি অনেক শক্তিশালী চিতা, এই জঙ্গলটাকে ভালো করে চালাতে পারবো। তো ঠিক আছে, এই লড়াইতে আমাদের মধ্যে যে জীবিত থাকবে জঙ্গলের রাজা তারপর সেই হবে। এটা বলতে শের খান চার্লস চিতার ওপর হামলা করে দেয়। চার্লস চিতা আর শের খান খুব বাজে ভাবে লড়াই করে আর কিছুক্ষণের মধ্যে দুজন পরস্পরকে খুব বাজে ভাবে আহত করে ফেলে আর মাটিতে পড়ে কষ্ট পেয়ে পেয়ে মারা যায়। ওদের মৃত্যু হতে জঙ্গলে আনন্দ ছড়িয়ে যায়। সবাই এটা জেনে খুশি হয় যে শেষমেশ ওরা দুটো ক্রূর শাসক থেকে মুক্তি পেয়েছে। মিঙ্কু বান্দর আর হ্যারি হরিণ তারপর সব ঘটনা জঙ্গলে সবাইকে জানায়, সাথে পুকুরে সে জলপরীর ব্যাপারে। সব পশুরা তারপর একত্র হয়ে সেই পুকুর ধারে যায় যেখানে পরী ওদেরই অপেক্ষা করছিল। পরী তখন ওদের দিকে তাকিয়ে বলে,
আমার পরিচয় এখন সবাই জানে, তাই আমি আর থাকতে পারবো না এখানে। তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি তো সাহায্য করেছো। না, আমি চাইলেও এখানে থাকতে পারবো না। আর সবসময় একটা কথা মনে রেখো, বিপদে কখনো ভয় পাবে না। যদি তোমরা একত্র হয়ে সেই বিপদের মোকাবিলা করো, তাহলে বড় থেকে বড় সমস্যার দূরে চলে যাবে। আর এটা বলে পড়ি গায়েব হয়ে যায়, আর জঙ্গলের সব পশুরা খুশি খুশি জঙ্গলে থাকতে লাগে।